সালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকে যে আইবিবিএল আই ব্যাংকিং আছে, এই আইবিবিএল আই ব্যাংকিং এর অ্যাকাউন্ট আমরা কিভাবে খুব সহজে খুলবো এটা আজকে আমরা দেখব। এই আইবিবিএল আই ব্যাংকিং এর অ্যাকাউন্ট করলে আমরা যে সকল সুবিধাগুলো পাবো সেগুলো হলো, আমরা দেশ অথবা বিদেশ থেকে আমাদের অ্যাকাউন্ট নম্বরে কত টাকা আছে আমরা এই আই ব্যাংকিং এর মাধ্যমে চেক করতে পারবো, এবং এই আই ব্যাংকিং এর মাধ্যমে আমরা দেশের বাইরে থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে অন্য বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারবো। অবশ্যই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমরা প্লে স্টোর থেকে ইসলামী ব্যাংকের আইবিবিএল আই স্মার্ট অ্যাপসটা জাস্ট ডাউনলোড করব এবং তারপর ওপেন আছে, ওপেনে একবার আমরা ট্যাপ করব এবং তারপর ইউজার আইডি পাসওয়ার্ড। আইবিবিএল আই ব্যাংকিং যাদের আছে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারা লগ ইন হয়ে যাবে তাদের আইডিটা। আমাদের যেহেতু নাই এই জন্য নিচে দেখেন সাইন আপ লেখা আছে, এই সাইন আপে একবার আমরা ট্যাপ করব এবং তারপর ইউজার রেজিস্ট্রেশন সাইন আপ উইথ অ্যাকাউন্ট এবং প্লিজ রিড দি ফলোয়িং ইনস্ট্রাকশন, তার মানে এই লেখাগুলো পড়তে বলতেছে এবং কি বলতেছে ওটা ফলো করতে বলতেছে। সো এইখানে বলতেছে আপনার একটা অবশ্যই ইমেল অ্যাড্রেস থাকা লাগবে এবং আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে, এবং অবশ্যই আমরা এইগুলো পড়বো এবং কী কী লাগে তাহলে আমরা বুঝতে পারবো। এবং পড়ার পরে নিচে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে একবার আমরা ট্যাপ করবো এবং কন্টিনিউতে ট্যাপ করার পরে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং উপরে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো নিচে যে একটা বক্স আছে লেটার অফ কেস সেন্টেন্স এই বক্সে লিখে দেব। আমি অবশ্যই এই ফর্মটা পুরো ফুল ফিল আপ করবো, আমার ফার্স্ট নেমটা দেবো, লাস্ট নেম দেবো এবং ইমেল অ্যাড্রেসটা দেবো। দেওয়ার পরে এই লেখাগুলো নিচে যে বক্স আছে এই বক্সে লিখে দেবো। লিখে দেওয়ার পরে জাস্ট এই যে নিচে দেখেন সামিট লেখা আছে এই সামিটে আমরা একবার ট্যাপ করব এবং তারপর দেখেন থ্যাংকস ফর জয়নিং উইথ আস, প্লিজ চেক ইউর ইমেল, উই সেন্ড এ লিঙ্ক টু কন্টিনিউ নেক্সট স্টেপ অফ রেজিস্ট্রেশন। এখানে বলতেছে আমার ইমেলে তারা একটা ইমেল করছে এবং ওই ইমেলের ভিতরে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য। সো আমি জাস্ট এখন আমার ইমেলটা ওপেন করব এবং আমি চেক করব। সো আমি ইমেলটা অন করলাম এবং আমার ইমেল একটা ইমেল আসছে আইবিবিএল আই ব্যাংকিং, আমি ক্লিক করলাম জাস্ট এবং লিঙ্ক একটা আসছে, এই লিঙ্কে আমি ক্লিক করব এবং এই লিঙ্কে ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলাম এবং তারপর লোডিং হইতেছে এবং এইখানে লিঙ্কে ক্লিক করার পরে আমার এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নাম দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া নাই আমাকে দিতে হবে এখন, এবং পার্মানেন্ট অ্যাড্রেসও দেওয়া নাই আমাকে এখন দিতে হবে, এবং ডেট অফ বার্থ আমার যে জন্ম তারিখটা এখানে দিতে হবে, এবং ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি না দিলেও সমস্যা নাই, এবং পাসপোর্ট নাম্বারটা আমাকে এখানে দিতে হবে এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা এখানে দিতে হবে, এবং এগুলো দেওয়ার পরেই আমি জাস্ট সামিটে ট্যাপ করব। সো পুরো ফর্মটা আমি ফিল আপ করলাম, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে, বাদ বাকি পুরো ফর্মটা আমি ফিল আপ করলাম। এখন জাস্ট এই যে সামিট লেখা আছে নিচে এই সামিট একবার আমি ট্যাপ করলাম এবং তারপর লোডিং হইতেছে এবং তারপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার 17 ডিজিট এবং কাস্টমার আইডি 13 ডিজিট, এই দুটা নাম্বার লাগবে, 17 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার এবং 13 ডিজিট কাস্টমার আইডি। এই দুটা যদি আপনার কাছে না থাকে তাহলে কালেক্ট ইউর ফুল অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি, এবং তারপর নিচে দেখেন একটা নাম্বার লেখা আছে, এটা কাস্টমার সার্ভিসের নাম্বার ইসলামী ব্যাংকের, আপনি এই নাম্বারে ফোন করে
আপনাকে কিছু ভেরিফিকেশন করার পরে তারা আপনাকে 17 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং 13 ডিজিটের একটা কাস্টমার আইডি দেবে। এই দুটা নাম্বার নিয়ে আপনি এখানে লিখে দিলেই হবে এবং তারপর লেখার পরে নিচে যে সামিট লেখা আছে এই সামিট একবার ট্যাপ করবেন এবং তারপর আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়ার আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে এবং তারপর পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে। এবং পাসওয়ার্ডটা দেওয়ার একটা নিয়ম আছে, পাসওয়ার্ডটা প্রথমে আপনি বড় হাতের দিবেন এবং তারপরে ছোট হাতের অক্ষর দিবেন এবং তারপরে কিছু সংখ্যা দিবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে, তারা অ্যাকসেপ্ট করবে। এবং প্রথমে আমি এখন জাস্ট কান্ট্রি কোডটা সিলেক্ট করব, আমি যে দেশে থাকি, আমি সিঙ্গাপুর থাকি, জাস্ট এখান থেকে আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করে দেব। সো আমি জাস্ট এখন সিঙ্গাপুরটা আমি সিলেক্ট করে দিলাম এবং তারপর আমার সিঙ্গাপুরে যে মোবাইল নাম্বারটা আছে আমি জাস্ট এখানে মোবাইল নাম্বারটা লিখে দেব এবং তারপরে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট নিচে সামিট লেখা আছে, এই সামিটে আমি একবার ট্যাপ করলে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। আমি জাস্ট সামিটে একবার ট্যাপ করলাম এবং তারপরে আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসলো, ওই মেসেজে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আছে, জাস্ট কোডটা এই খালি ঘরে দিতে হবে লিখে। আমি জাস্ট খালি ঘরে লিখে দিলাম কোডটা এবং নিচে যে কালো কালো লেখা আছে এই লেখাগুলো নিচের বক্সে লিখে দেব। দেওয়ার পর জাস্ট সাবমিট করলাম এবং আই ব্যাংকিং রেজিস্টার কমপ্লিট সাকসেসফুল। এবং নিচে দেখেন ক্লিক হেয়ার টু ডাউনলোড, এইখানে ডাউনলোড করতে বলতেছে একটা পেজ, আমি জাস্ট ক্লিক হেয়ার টু এখানে ট্যাপ করলাম এবং ট্যাপ করার পরে একটা পেজ আমি জাস্ট ডাউনলোড করলাম। এবং এই পেজটা আমার ব্রাঞ্চে দিতে হবে, আপনি ইমেলের মাধ্যমে দিতে পারেন, ব্রাঞ্চের ইমেল অ্যাড্রেসে জাস্ট ইমেল করে দিতে পারেন অথবা পেজটা আপনি হাতে করে নিয়ে যেয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসলেও দিতে পারেন, অবশ্যই দিতে হবে। এবং আপনার এইখানে একটা ইমেল আসবে কিছুক্ষণ পরে এবং ইমেলে লেখা আছে 72 ঘন্টা পরে তারা রিভিউ করে দেখবে আপনার সব কিছু ঠিকঠাক থাকলেই তারা অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভ করলে আপনার আই ব্যাঙ্কিংটা অ্যাকাউন্টটা খুলতে পারবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই ইসলামী ব্যাংকের আইবিএল আই ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।